Nunko attacking horse. Out. Touch. He killed her. মনমেছে মন ময়ূরীর এই খেলায় নাম না জানা ফুল ফোটানোর এই বেলা রাজে চিকিৎস হয়েছে বুঝছিস দেখ কিরকম ফুরফুরে মেজা মন্ত্রী ঠিক মাত কি মাত হলো মানে কেল্লা ফতে বুঝেছো কিসের কেল্লা ফতে সোনার কেল্লা ছাড়ত এই মাথা খারাপ করে দিচ্ছি এই এক গন্ড মুখুকে দাবা খেলা শেখাতে গিয়ে নিজে একেবারে লুজো খেলা বলে দাবা দাবা বগল দাবা করে দেয় এখন তো কিন্তু খবরটা আমি দেব তা শুনে তোদের ভেতরটা পুরো দাবার নল হয়ে যাবে হা করে হাহুতাশে জলে পুরে খাক হয়ে যাবে এই 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 কোন যাত্রারে নাম লেখানি নটবিতিস না না বন্ধু না এখনো লেখানি কিন্তু ভগবান যা দেতা হ্যায় ছপ্পর ফাড় কে দেতা হ্যায় ভগবান সাহেব তো কোথায় দেখা হলো না অন্য কারুর হাত দিয়ে পাঠালেন কি পাঠালেন সেটা বল কি পাঠালেন বা কি দিলেন সেটা বড় কথা নয় বল কেন দিলেন কাকে দিলেন এবং সঙ্গে কি দিলেন কি 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 দিলেন আজ মেরে কো ছোকরি আর নকরি দুটো একসাথ মিলে গয়া দুটোই এবার বলো চাঁদু মেয়েটা কে 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 রে কে 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 বিপাশা কি মানুষ রে আমার শাশুড়ি মাতা পুরো নারকোল ভেতরটা নরম তুলতুলে ওপরটা কঠিন কিন্তু আমার সাথে কী ব্যবহার নাই করলেন ঠিক উচি গোষ্ঠী দেখলেন তারপর আমাকে মিষ্টি খাওয়ালেন তারপর হাসি মুখে আমাকে বললেন তোমার বিকেটটা পাকা হয়ে গেছে সঙ্গে তুমি চাকরি ফ্রি এই এই পুরোটা ফাইনাল হয়ে গেছে ফাইনাল ম্যাচ জিতে হাতে ট্রফি এসে গেছে রে ডাক তোদের ইন্দ্রজিৎকে রাম লক্ষণ মেঘনাথ বাদুর হনুমান একটু শাহরুখ খান কেউ আমার বিপসকে আমাকে কেটে নিতে পারবে না রে কেউ পারবে না খবরটা তোদের দুজনকে দিতে পেরে খুব হালকা লাগছে রে যাই একটু স্নানটা মেরে আসি কি মা কি হলো সেটা কি ও হো হো বুঝতে পেরেছি ওই তোমাদের ফ্যামিলির পুরোহিত যে তোমার সঙ্গে পাত্র ঠিকুচি গুষ্টি মিলিয়ে দেখবে হ্যাঁ না না তুমি চিন্তা করো না দাদা মিলবে না কিচ্ছু মিলবে না অত সহজ নাকি সব মিলে যাবা আমি তো বলছি তোমায় মিলবে না হ্যাঁ আরে তুমি বুঝতে পারছো না যারা এই সমস্ত ঠিকুচি গুষ্টিতে বিশ্বাস করে না তারা খুব ইয়ে টাইপের হয় দেখবে ওই পান থেকে চুন খসলেও তারা বিয়েটা বন্ধ করে দেবে আরে আমি তো বলছি তোমায় তুমি তুমি চেনো তুমি এদের চেনো শশ আরে এরা সব কুসংস্কারী লোক ফালতু লোক একদম ফালতু এদের কথা মাথায় রেখো না একদম এই নানা তোমার মাকে ফালতু বলিনি আরে আমার কথাটা শোনো হ্যালো হ্যাঁ হ্যাঁ উনি কেন ফালতু হবেন বাদ 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 কুটা বাদ সংস্কারী মানুষ তোমার মা তো একজন সংস্কারী মানুষ তো সেই জন্য বলছিলাম হ্যাঁ বুঝতে পেরেছো হ্যাঁ শোনো তুমি টেনশন করো না আমি দেখছি কি এই শোনো একটা ফোন আসছে হ্যাঁ আমি তোমার পরে ফোন করছি হ্যাঁ ওকে হ্যালো এই ফোন রাখ এই তুই ফোন রাখ সকাল থেকে বলছি এটা ঘটনা চ্যাটার্জির নম্বর নয় এবার পুলিশে দেবো তার ফোন তোর বাবা ঘটনা কে মুড অফ নাকি বাইদি ভাই না বলছি একটা কথা জিজ্ঞেস করবো মানে না তোমার পার্সোনাল ব্যাপার উত্তর দেবে কি না কিন্তু খুব জিজ্ঞেস করতে ইচ্ছে করছে বলো বলো তোমার মুড অফ কি বিপসের কারণ না মানে আমি আমি শুনেছি তাই কি না মানে আমি বিয়ের ব্যাপারটা তো ওই বিলু বলছিল বিশ্বাস করো মানে আমি 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 বুঝতেই পারিনি যে এরকম একটা ঘটনা এত তাড়াতাড়ি দুম করে ঘটে যাবে মানে আরে দেখো না এই যে ফোন করলো না
বলছে ওদের ফ্যামিলির কি একটা পুরোহিত আছে, সে নাকি পাত্র পাত্রীর সমস্ত ওই পুষ্টি পুষ্টি কিসব আছে সব মিলিয়ে দেখবে। উফ, একবার যদি মিলে যায় তখন কি হবে? পুরোহিত থেকে আমি চিনি, কখন আসবে কেন? কি ব্যাপার বলতো? এদিক দিয়েই তো আসার কথা, রোজ তো এদিক দিয়েই আসে, কিছুই তো বুঝতে পারছি না। বেরিয়ে গেল নাকি বজরা? না না, বেরোবে না বেরোবে না, আমি জানি যতদূর বেরোবে না, এদিক দিয়ে তো আসে। এই দেখ, এই লুকো লুকো লুকো, আসছে আসছে। ফোন করবে না দিলে তো কাজে বাগড়া পড়লো। কি হবে এখন? এইভাবে পেরেক ছড়িয়ে রাখে কে ভাই? এইভাবে পেরেক ছড়িয়ে রাখে বলুন তো। ফোন বেজে যাচ্ছে, বেজে যাচ্ছে, বেজে যাচ্ছে। ঠাকুরমশাই তো এরকম লোক নন, মাঝরাতে ফোন করলেও ধরেন, এতবার ফোন করছি ধরছেন না। উফ, কোনো বিপদ আপদ হলো না তো? হলো না তো, হলো না তো। আমার কিরম মন বলছে ঠাকুরমশাই নিশ্চয়ই কোনো একটা বিপদ হয়েছে। আমার এটাই মনে হয়। কি করা যায় বলতো? করা যায় বলুন তো। উফ, তখন থেকে আমি যা প্রশ্ন করছি উল্টে আমায় প্রশ্ন করছো কেন? কেন করছি বলুন তো? একটা কথা, সেটা হলো যে যদি ঘুম ভেঙে যায় মুখের বাঁধন খুলবি না, জল খাবো বললেও জল দিবি না, বুঝতে পেরেছিস? আর শোন, এই মোবাইলটা বার করে সুইচ অফ করে দে। আমি একটা কথা কিছুতেই বুঝতে পারি না, একটা পুরুত মশাই তোর এত মোবাইলে কথা বলার কি আছে? আর কার সঙ্গেই বা বলে কে জানে মাই জানি। কি জানা গন্ধ না গন্ধ? আসুন 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 পুরোহিত মশাই। বাবা বাইদি ভাই, তো বিশাল ম্যাডাম, 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 পুরোহিত মশাই এসে গেছেন, পুরোহিত মশাই এসে গেছেন। ইনি হচ্ছেন আমাদের পুরোহিত মশাইয়ের ভাইপো। ভাইপো ভাগ্নে, 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 মঙ্গল হোক, মঙ্গল হোক। ব্রাহ্মণ হয়ে অব্রাহ্মণকে প্রণাম করছেন, ভাবে যে কি হয়, জানি তো গুরুজন মানুষ। ঠাকুর মশাই কোথায়? শ্মশানে। কেন? না মানে ওই যে আমার বড় কাকুর ওই ভাসুরের মাইমার ঠাকুমা খুব অসুস্থ, তো অসুস্থ তো শ্মশানে কি করছেন? না মানে অসুস্থ ছিলেন, আর সকালে না পট করে মরে গেলেন। আপনি দাঁড়ান, আপনি তখন থেকে তো বলছেন আপনি ভাইপো, 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 না ভাগ্নে, ভাগ্নে। কাকাবাবু, কাকাবাবু বললেন কেন? কি কেন বাবু বলছি, ওই আমার তো ছোটবেলাতে কোনো কাকু ছিল না, তাই জন্য না ওনাকেই আমি কাকা কাকা বলে ডাকতাম। জানি তো উনিই বলেছিলেন ডাক্তার মামা, কাকা কাকা মামা। মামাকে কাকা বলতে বলেছিলেন? তারপরে ইয়ে হলো যে উনি তার সকালে শ্মশানে চলে গেলেন, তো আমায় বললেন যে যা ভাইপো দেখ ভাগ্নে আপনার বাড়ি আসতে বললেন, আর বললেন যে আপনার ওই ছোটো মেয়ে আর ওই হবু জামাইয়ের একটা ইয়ে ওই কুষ্টি বিচার করতে, মঙ্গল হোক। সুইচড অফ বলছ? সুইচড অফ, সুইচড অফ। তা বাবা, আপনার বয়স তো বেশ অল্প, এত বড় দাড়ি চুল কাটেন না? মানত, মানত। ও
ওই কুষ্টি বিচার টিচার ঠিক মতো করতে পারেন তো? কি যে বলেন মা, বড় কাকু তো আমার টিচার, মানে হাতে ধরে শিখিয়েছেন, আর আজ পর্যন্ত যতগুলো কাজ করেছি না একেবারে অক্ষরে অক্ষরে মিলিয়ে দিয়েছি। অক্ষরে অক্ষরে? হ্যাঁ। তো বলছেন যখন, ঠিক আছে দেখুন, ইকো যাও মিষ্টি আর জল নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ, এক মিনিট, রসের মিষ্টি ছাড়া খাই না ভাই, ঠিক আছে? সে আপনাকে দেখেই বোঝা যায় আপনার রসের বিশেষ প্রয়োজন আছে। মঙ্গল হোক। কিরে মরে যায়নি তো? দিব্যি নিঃশ্বাস নিচ্ছে, জলের ঝাপটা মারলেই জ্ঞান ফিরে আসবে। কি দেখলেন বাবা? সংকট, বুঝলেন, ঘোর সংকট। সংকট? ঘোর ঘোর। কি সংকট বাবা? না এমনিতে আপনার জামাইয়ের সব কিছু ঠিকই আছে, মানে ওই কর্মস্থানে উন্নতি, দীর্ঘায়ু সবই ভালো, কিন্তু খারাপটা কি? আগে বিয়ে ওর কপালে নেই। মানে? না মানে শুনি যা বলছে, এমনি সবই ঠিক আছে, মানে ওই দীর্ঘায়ু কর্মস্থানে উন্নতি, কিন্তু ওই বিয়ে হবে না। যদি বিয়ে হয় তাহলে বিয়ের তিন দিনের মধ্যেই পাট করে মরে যাবে। কি বলছেন আপনি? আর মৃত্যু যেটা হবে সেটা না একবারে খুব অস্বাভাবিক মৃত্যু হবে, বুঝেছেন? মানে ধরুন কোনো হিংস্র জানোয়ার ওকে খেয়ে ফেলবে, ধরুন কুমির। কুমির? ক্রোকোডাইল, ক্রোকোডাইল। হ্যাঁ ক্রোকোডাইল, ক্রোকোডাইল। কিন্তু কিন্তু শহরের রাস্তায় কুমির কোত্থেকে আসবে বাবা? কোত্থেকে আসবে তা কী করে বলবো মা, তা কী করে জানবো বলুন? এই তো কিছু বছর আগে যে ছেলেটি চিড়িয়াখানায় বাঘের গলায় মালা পড়াতে গিয়ে তক করে মরে গেল, সে কি কোনদিন স্বপ্নেও ভেবেছিল যে সে বাঘের হাতে মরবে? অদৃষ্ট না? তার মানে আপনি বলতে চাইছেন যে আমাদের জামাই বিয়ের দু তিন দিনের মধ্যেই চিড়িয়াখানায় যাবে আর গিয়েই অমনি কুমিরের সামনে লাফিয়ে পড়বে, লাফিয়ে পড়বে? ওরে পাগল, নিজে কি লাপাবে রে? ওই অতি আগ্রহ, অতি আগ্রহ করে বউকে বলবে কুমির দেখো, কুমির দেখো, কুমির দেখো, ওই কোথেকে টক করে সামনে পড়বে, ব্যাস সঙ্গে সঙ্গে কুমিরও হা করে টপাং ক। আমি কোথায়? তোলো না, তোলো না একটু। হ্যাঁ উঠুন উঠুন বাবা। তোমরা কে? এটা কি লাগবে? বহুত জ্বালিয়েছ, আর যদি কোনোদিন ওই ঘোষ বাড়ির দিকে একবারও তাকিয়েছ, কাল সকালে তোমার বউয়ের হাতে না খুব বেশি বাজারটা ধরিয়ে দিয়ে আসবে, মনে থাকবে? এ চলুন চোখ বাঁধ। হ্যাঁ চল তো, এটাকে ছেড়ে দিয়ে আসি, চল। উনি উনি কনভিন্স তো? খুব ভেরি গুড, থ্যাংক ইউ বস, দিল সে থ্যাংক ইউ। তুমি আমার জন্য যা করলে আমি আমি সারা জীবন সেটা মনে রাখবো। কি আর খাওয়া নিয়ে চিন্তা করতে হবে না, ট্রিট তো আমি তোমাকে দেবই। একটা কথা বলো, একটা কথা বলো, সেটা হচ্ছে যে ঠাকুরমশাই এখন কোথায়? হ্যাঁ গড়ের মাঠ? ও আইসি আইসি, হোয়াট, কাম অ্যাগেন? কি কি করে ফেলেছে বললে? পরে কথা বলছি ভাই। হ্যালো, হাই, কোথায় বলুন না? আমি তো এই একটা টিউশন সেরে বাড়ি ফিরছি এক্ষুনি। আচ্ছা 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 আচ্ছা, আমি যাচ্ছি এক্ষুনি যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ। ও আকাশ শোনা শোনা, ও মাটি, মাটি না রাস্তা। বিলুদার বিয়েই হবে না, আই মিন আমার সাথে কুষ্টি ম্যাচ করলো না, ঠিক আছে হতেই পারে, কিন্তু অন্য কারুর সাথে ম্যাচ করবে না, সারাটা জীবন বিয়ে হবে না, এটা কি ঠিক হলো? ও খুব কষ্ট হচ্ছে তাই না?
আগে না আনন্দ হচ্ছে, প্রচন্ড আনন্দ হচ্ছে। ভাবছি কালীঘাটে গিয়ে মাকে একটা প্রণাম ঠুকে আসবো, বা ভিক্টোরিয়ায় গিয়ে পরির সাথে হ্যান্ডশেক করে আসবো, বা শহীদ মিনারে উঠে একবারে গলা ফাটিয়ে বলে উঠবো প্লিজ কাকু বলো না। কি বলবো দাদু? না ইন্দ্র কাকু নিতে পারছি না, তার থেকে ইন্দ্রজিৎটা অনেক বেটার, তাই না? তাই, থ্যাংকস ফর দ্য সাজেশন মিস্টার ইন্দ্রজিৎ, ভেবে দেখবো। থ্যাংকস তো আমার বলার কথা। আমরা একটু মানে কফি খেতে যেতে পারি? না নিচে নামলে দেরি হয়ে যাবে। না দেরি কেন হবে, এই তো ঘড়িটাই নেই। না ঘড়ি না থাকলেও দেরি হবে না। ওই তো পাড়ার মোড়ে কফি শপ, অবশ্য সবটাই তোমার ইচ্ছের ওপর, কারণ ইচ্ছাময় তারা তুমি। কে কি বলে ডাকলে তুমি আমায়? আমি না, আমি আমি তো কিছু বলিনি। ও তারা বললাম, ইচ্ছেময়ী তারা, সবটাই তো তোমার ইচ্ছে না, জাস্ট একটা তুলনা জানো তো মা তারার সঙ্গে। নয়তো এরকম একটা ব্যাকডেট নাম তোমার হতে পারে? কত স্মার্ট, কি সুন্দর তুমি, বিপস কি ভালো নামটা, তারা হতেই পারে না। কি হলো বলো তো, তোমার মুখটা কিরকম হয়ে গেল, কি হয়েছে? না একটা কথা ভাবছিলাম। কি কথা? না ভাবছি ঠাকুর মশাই যদি আবার ফিরে আসে। বিলু বিলু কথা দাও বাবা, তুমি বিয়ে করবে না, কোনোদিন তুমি বিয়ে করবে না। হ্যাঁ কেন করবো না সেটা বলছেন না তো? আমি বলতে পারবো না বাবা, বড় অলক্ষণে কথা, আমার মুখ থেকে কথা বেরোবে না। না না আমার ঠিকুজিতে কি আমার থাক না বাবা, বুঝি তোমার ঠিকুজিতে কি লেখা আছে তোমার জেনে কোনো লাভ নেই। দেখো আমি তো তোমার মায়ের মতো, আমার গাছ হয়ে প্রতিজ্ঞা করো না বাবা যে তুমি আমার মেয়ে, কেন তুমি কোনো মেয়েকেই কখনো বিয়ে করবে না। তাহলে কাকে করবো? কাউকে না, কে মাথার দিব্যি দিয়েছে যে বিয়ে করতেই হবে? স্বামীজি বিয়ে করেছিলেন বলো, বিয়ে ছাড়া ওনার জীবনটা কেমন সুন্দর কেটে গেছে। বিয়ের কোনো দরকার নেই বিলু, আমি জানি তোমার চাকরি দরকার, তো আমি দেব, আমি এক্ষুনি দিচ্ছি, কিন্তু বিয়ের চিন্তা মাথা থেকে সরিয়ে দাও, আমি তোমার মায়ের মতো বিয়ের কথাটা ভেবো না। হ্যাঁ তুমি বলো, কথা দাও বিয়ে করবে না, কথা দাও, দাও বলছি। বিলু বিলু বিয়ে কখনো কাউকে জীবনে কিচ্ছু দেয়নি, বিলু বিলু আমি আবার বলছি তোমার মায়ের মতো আমি ভালো চাই, বিয়েটা করো না বাবা, বিলু বাবা বিলু বিলু।